ফেনীর ধর্মপুরে যেতে চাই সেখানে আছেন আমাদের সহকর্মী তাজনুর ইসলাম তাজনুর জানাবেন যে বন্যা পরিস্থিতি এখন কেমন এবং দুর্গতদের ভোগান্তি নিরসনে প্রশাসন আসলে কি কি উদ্যোগ নিয়েছে কি দেখতে পাচ্ছেন 6000 mAh ব্যাটারির ওয়ান এন্ড অনলি পাওয়ার মাস্টার নেক্সট জি এন 73 দেখুন আজকে একেবারে বিকেল বেলার দিকে অর্থাৎ দুটার পরে আমি নৌবাহিনীর একটি বহরের সঙ্গে গ্রামের ভেতরে ঢোকার সুযোগ পেয়েছিলাম অর্থাৎ তারা দুটি নৌকা নিয়ে মূলত এই যে ধর্মপুরে প্রবেশ করার যে রাস্তাটি এই রাস্তাটি দিয়েই মূলত সেই ইউনিয়নে প্রবেশ করেছিলাম এবং ধর্মপুরের বেশ কয়েকটি গ্রাম প্রায় পাঁচ থেকে ছয়টি গ্রামে যাওয়ার সুযোগ হয়েছিল আমাদের মূলত এখনও বহু মানুষ বিভিন্ন জায়গাতে আটকে রয়েছেন বিশেষ করে যারা একটু অসুস্থ কিংবা একটু বয়োবৃদ্ধ পানি বেড়ে যাওয়ার সময়ে যখন তারা ঘর থেকে বেরোতে পারেননি তাদের উদ্ধারের দিকে কিন্তু সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া হচ্ছে বিশেষ করে সকালবেলা থেকে এই যে শহরের নৌবাহিনীর যেই অস্থায়ী যে ক্যাম্প যেটি নির্মাণ করা হয়েছে সেখানে বিভিন্ন মানুষ তাদের ঠিকানা সহ অর্থাৎ যারা তাদের পরিবার পরিজন যারা আটকে রয়েছেন তাদের কিন্তু বিস্তারিত তথ্য দিয়ে এই এই এক ধরনের তালিকা তৈরি করা হচ্ছে এবং নৌবাহিনীর যেই যেই বোর্ডগুলো রয়েছে সেগুলো বিভিন্ন উপজেলাতে কিংবা বিভিন্ন ইউনিয়ন বা যেই ঠিকানাগুলো তারা নোট ডাউন করেছে সে সেই ঠিকানা অনুযায়ী সেখানে উদ্ধার অভিযান চালাচ্ছেন একই সঙ্গে তারা ত্রাণ কার্যক্রমও আজকে চালিয়েছে গ্রামের ভেতরকার বিভিন্ন জায়গাতে মানুষজন যেখানে বিভিন্ন বাড়ির ছাদে কিংবা তিন তলাতে আশ্রয় নিয়েছেন সেখানে কিন্তু তারা তাদের ত্রাণ পৌঁছে দিয়েছে তবে একটি বিষয় যে বন্যার যে ভয়াবহতা সেটি এক কথায় অবর্ণনীয় কেননা না এত বড় রকমের বন্যা কিংবা এই এই ভোগান্তির দৃশ্য আসলে এই বহু বছর ধরে কেউই দেখেননি আমি আমি গ্রামের ভেতরকার মানুষদের সেই সেই দুঃখ কথা আমি দেখেছি যে তারা কত যাপন করছেন আসলে এবং প্রত্যেকটি রাস্তাতেই কোমর পানি কোথাও কোথাও বুক সমান পানি এই পানি ডিঙিয়ে আসলে সেখানে জীবনযাপন করা সেখানে খাবারের সংস্থান করা সব মিলিয়ে স্বাভাবিক জীবনযাপনের যেই নিয়ম রয়েছে সেগুলো থেকে তারা অনেকখানি এখনও বিচ্ছিন্ন ধর্মপুর থেকে জানাচ্ছিলেন তাজনুর ধন্যবাদ আপনাকে